হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। প্যান্থার হিন্দুস্তান মেরি জান এই ছবিটার পোস্টার রিভিল হয়ে গেছে। তো কেমন কি হলো সেটা নিয়ে কথা বলবো, তবে আসল যে বিষয়টা সবার আগে বলতে হয় সেটা হচ্ছে জিতের প্রোডাকশন থেকে যখন আজকে এই পোস্টারটা রিভিল হয়েছে তখন সব থেকে বড় করে যেটা জানানো ছিল সেটা হচ্ছে আজ থেকে 17 বছর আগে এই ডেটেই জিতের ছবি রিলিজ হয়েছিল সাথী। এবং আজকের দিনে, দিনটা শুক্রবার, আজকের দিনে প্যান্থারের ফার্স্ট লুক রিভিল হচ্ছে এবং এটা কোথাও একটা কি ওতপ্রোতভাবে অনেকটা স্মৃতির কোথাও একটা কি আমাদের চোখের সামনে যোগান দিয়ে দেয়। আর এর আগেও যদি বলি তো আমরা প্রত্যেকটা মানুষ যতই বাংলা সিনেমা কথা বলি, জিতের এই সিনেমা, জিতের ওই সিনেমা, সাথী ছবিটা যেন আমাদের চোখ থেকে সরতে চায় না। এমন একটা ছবি যে ছবিটা একটা এমন গ্রাফ তৈরি করে দিয়েছে না, যদিও আজকের কথার বিষয় সাথী নয় কিন্তু সাথী এমনভাবে আজকের বক্তব্য সঙ্গে জুড়ে আছে যে নামটা না নিলে চলে না। তো প্রথমেই অনেক অনেক অভিনন্দন। এবার যদি চলে আসি তো সেটা হচ্ছে প্যান্থারের পোস্টারটা কেমন হয়েছে। ছবির পরিচালক হচ্ছে কি বললাম, অংশুমান প্রত্যুষ। তো তার এটা ডেবিউ ছবি। এর সাথে এর আগে জিতের অনেকগুলো ছবিতে তিনি অ্যাসিস্ট করেছেন, জিতের টিমের সাথে যুক্ত ছিলেন। তো এই ছবিটার মূল গল্প হচ্ছে মুম্বাইতে বোম ব্লাস্ট নিয়ে, এবং শুধু মুম্বাইতে না, কলকাতার এমন অন্যান্য অনেক জায়গা, মুম্বাইয়ের অনেক জায়গা এবং এছাড়াও আরও অনেক লোকেশন, যে জায়গাগুলো আমরা সেরকমভাবে অন্যান্য ছবিতে হাইলাইট দেখতে পারিনি সেসব জায়গাতে এই ছবিটার শুটিং। এবার এই ছবিটার প্লট তো বললাম বোম ব্লাস্ট নিয়ে এবং ইনভেস্টিগেশন নিয়ে যে কেন এই জিনিসটা হচ্ছে, কারণ কি। যদিও আজকে টিজার বেরোলে বাদ বাকিটা পুরোপুরিভাবে খোলসা হবে, এগুলো আগে ফিল্মের যখন তথ্য উঠেছিল তখনই জানা গেছিলো। পোস্টারটা যদি আপনি ভালো করে দেখেন তো জিত এক হাতে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে ধরে রয়েছে এবং তার দিকে তাকিয়ে তাকে স্যালিউট করছে। তো পোস্টারটা যখন প্রথমে আপনি দেখবেন কোথাও একটা গিয়ে, এরকম প্যাট্রিয়টিক ফিল্ম না আমাদের বাংলায় প্রথম কথা খুব কমই হয়, প্যাট্রিয়টিক ফিল্ম আমাদের বাংলায় খুব কম হয়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে হিন্দিতে যদি আপনি দেখেন দেখবেন মানে প্যাট্রিয়টিক সিনেমা ভর্তি আছে, মানে প্রত্যেক বছর 3-4টে করে আসছে এবং যে ছবিগুলো দারুণভাবে গ্রস করছে। আর এমন কিন্তু না যে প্যাট্রিয়টিক ছবি মানেই কোথাও একটা গিয়ে যে রাজনীতির দল আছে সেই দলটা সাপোর্টে হতে হবে বা সেরকম কিছু, কারণ প্রত্যেক বছর খুব ভালো ভালো প্যাট্রিয়টিজম ওরিয়েন্টেড ছবিগুলো আসে বলিউডে যেগুলো দারুণ লাগে। তো আমাদের টলিপাড়ায় যেরকম ধরনের ছবি আসছে এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারবো যে আমাদের এখানে সিনেমা আসছে, সিনেমা ভালো খারাপ ব্লকবাস্টার সুপারহিট এগুলো অনেক পরের বিষয়, ছবি আসছে এটা সবথেকে বড়ো বিষয়। এবং আমার কাছে এটা তো খুব ভালো লাগছে যে এরকম ধরনের একটা ছবি আসছে। এবার যদি বলি যে ওভারঅল পোস্টারটা আমার কেমন লেগেছে, তো আমার পোস্টারটা খুব ভালো লেগেছে। সিনেমার একদম একটা প্রথমেই হাইলাইট করে দেওয়া হলো যে এই ছবিটা এমন মানুষদের দেখানো হচ্ছে, যে এমন মানুষদের হাইলাইট করে দেওয়া হচ্ছে যারা কোথাও একটা কি, যদি আমরা সোলজার বলি, পুলিশ অফিসার বলি, দেখবেন এদেরকে নিয়ে সিনেমা বানালে আমি একটা দিক বলি যেটা নিয়ে কেউ হয়তো কথা বলে না, সেটা হচ্ছে আমার এটা কেন ভালো লাগে। এই মানুষগুলো আমাদের জন্য সারা বছর এমন কিছু কাজ করে যাচ্ছে যে কাজগুলোর কোনোদিন মানে না কৃতিত্ব আমরা দিতে পারবো না যতই আমরা তাদেরকে সম্মান করি। তারা যখন এরকম একটা বড় পর্দায় যখন দেখতে পারে তাদের চরিত্রকেও পোর্ট্রে করছে, তাদের ভেতরে গর্বে বুক ফুলে ওঠে এবং তারা ভাবে চলো আমাদের জন্য তো কেউ ভাবছে। তো এরকম ধরনের ছবি বারবার হোক, সিনেমা যেমনই হোক এরকম ধরনের ছবি হোক, অ্যাটলিস্ট তাদের ট্রিবিউট দেওয়া হোক। তো এরকম একটা সাবজেক্ট আনা হচ্ছে এবং জিত প্রোডাকশন থেকেই আনা হচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে। প্রথম থেকেই বলেছি সাবজেক্ট আমার খুব ভালো লেগেছে। এবং আজকে পোস্টারটা যদি দেখেন পোস্টারটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, জিতকে দেখতে খুব সুন্দর লাগছে। আর জিত সুন্দর, পোস্টার সুন্দর, সব থেকে বড়ো হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগকে রাখা রয়েছে এবং তার প্রতি আমাদের প্রত্যেকের যে সম্মান, যে ভালোবাসাটা, সেটা খুব সুন্দরভাবে এই পোস্টারে দেখা গেছে। আর মেইনলি লোগোটা, এর আগে যখন প্যান্থার হিন্দুস্তান মেরি জান যখন এর আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল শুভ মহরতের সময় তখন একরকম লোগো ছিল এবং আজকে দেখবেন ইয়ের জায়গায় ন্যাশনাল ফ্ল্যাগ করে দেওয়া রয়েছে এই ডিজাইনে। তো সেটা খুব সুন্দর, এই থট প্রসেসটা খুব ভালো লেগেছে আমার, আমার খুব সুন্দর লেগেছে। আর একটাই কথা বলবো, সিনেমাটা খুব বড় রিলিজ খুব ভালোভাবে 15 আগস্টে আসুক। 15 আগস্টে যদিও অনেকগুলো ছবি আছে, বলিউডের ছবি আছে, তামিলের ছবি আছে, শাহ যদিও তামিল ছবি নয় ইন্ডিয়ান ফিল্ম, সরি ভুল হয়ে গেছে শাহ। এবার হচ্ছে একটা কথা, আগের দিন একটা বড় ভুল করে ফেলেছি, আমাকে সবাই বলেছে, সত্যি আমি খেয়ালই মনে ছিল না। আমি বলেছিলাম যে শাহ রিলিজ মিশন মঙ্গল বাটলা হাউস বলেছিলাম কিন্তু প্যান্থারের কথাটা বলিনি। আসল কথা, সত্যি কথা, আমি মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, আমার প্যান্থারের কথাটা একদম মনে ছিল না এবং তাহলে আমি ওই কথাটা বলতামই না। একটা কথা সেটা হচ্ছে কালকে শাহর টিজার খুব ভালো লেগেছে আর 15 আগস্টে আসছে এবং আজকে প্যান্থারের 4টার সময় টিজার আসবে, তো সেটাও অবশ্যই আপনারা দেখবেন। একটাই কথা, মিশন মঙ্গল, বাটলা হাউস, প্যান্থার, শাহ সবকটা ছবি 15 আগস্টে দেখুন, একদিন আগে পিছিয়ে, কোনোটা 15 আগস্ট দেখবেন, কোনোটা 16 আগস্ট দেখবেন, তবে
প্যান্থার যেহেতু প্যাট্রিয়টিক ছবি ওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে বিষয়। এবং আপনাদের কেমন কী লাগলো পোস্টারটা সেটা অবশ্যই জানান, এবং যারা এখনও পোস্টার দেখেননি, আমি তো কমিউনিটি আগে পোস্টার দিয়ে দিয়েছিলাম, তখন রিভিউ করতে পারতাম, কিন্তু ভাবলাম আগে পাবলিক দেখে নিক, আগে অডিয়েন্স, ঠিক আছে? তো আপনাদের কেমন কী লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা এক্ষুনি প্রেস করতে হবে। খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিজার নিয়ে কথা হচ্ছে, টেক কেয়ার।